আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো আছো আশা করি। আজকে আমি মোহাম্মদ মিজানুর রহমান, বাকশার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ক আলোচনা, ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত। তোমরা সকলে বই বের করো, আমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর 137 এবং অনুশীলনী পৃষ্ঠা নম্বর 148। এই অনুশীলনীর আমাদের মোটামুটি 19 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা আলোচনা করব। আলোচনার প্রেক্ষিতে আমাদের তিনটা বিষয়ের মূলত আলোচনা হবে, এরপরে আরেকটা আলোচনা আছে সেটা পরবর্তী ক্লাসে বলবো। তো আজকে আমরা যে আলোচনা করব সেটা হলো যে গড়, মধ্যক এবং প্রচুরক। গড়, মধ্যক এবং প্রচুরক। তো এই তিনটা বিষয় আলোচনার ক্ষেত্রে পরিসংখ্যানের তথ্য উপাত্তের যে বিষয়গুলো জানা দরকার সেটার জন্য এই তিনটা বিষয়ের সূত্র আমাদেরকে প্রথমে জানা থাকতে হবে, এবং সেই সূত্র প্রয়োগ করে আমরা গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে সক্ষম হব। তাহলে আমরা প্রথমেই যদি গড়ের সূত্রটা জানতে চাই, তাহলে গড় সমান সমান উপাত্ত সমূহের সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। উপাত্ত মানে কি? উপাত্ত হলো পরিসংখ্যানে কিছু সংখ্যা থাকবে যেগুলো দ্বারা বিভিন্ন বিষয়কে বোঝানো হবে। সেটা বয়স হতে পারে, সেটা ওজনের সংখ্যা হতে পারে, হ্যাঁ, কোনো শ্রেণীর কোনো ছাত্রের ওজন মাপা হতে পারে, হ্যাঁ, বিভিন্ন তথ্যর সমষ্টি উপাত্ত দ্বারা প্রকাশ করা হবে, এবং সেই উপাত্তের সমষ্টি আর হলো ভাগ হলো উপাত্তের সংখ্যা। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হলো উপাত্ত সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2। আমরা আপাতত সূত্রগুলো খাতায় লিখে নিই, এই সূত্রগুলোর পরে আমরা কিভাবে বিশ্লেষণ করব সেই বিশ্লেষণগুলো আমরা পরবর্তীতে দেখাচ্ছি। মধ্যক উপাত্তের সংখ্যাগুলোর সংখ্যা ভাগ যোগ 1 ভাগ 2। প্রচুরকের যে সূত্রটা আছে সর্বাধিক ব্যবহৃত সংখ্যাই হবে প্রচুরক। তো আমরা এখন সূত্রগুলো যেহেতু হয়ে গেছে, এই সূত্রগুলো আমরা এখন মুছে দিচ্ছি, সূত্রগুলোর প্রেক্ষিতে আমরা একটা সমাধান করব, সমস্যার সমাধান করব। আমরা একটা উপাত্ত থেকে তিনটা বিষয়ই সমাধান করব। একটা উপাত্ত আমরা যে কোনো মন গড়া যে কোনো উপাত্ত লিখতে পারি, সেটা বয়স হতে পারে, সেটা ওজন হতে পারে, সেটা বৃষ্টিপাতের পরিমাপ হতে পারে, হ্যাঁ, দৈনন্দিন বৃষ্টিপাতের পরিমাপ, যাই হোক, সেটা আমার মূল যে আমরা উপাত্তের যে কোনো উপাত্ত আমরা লিখব, এখানে উপাত্তগুলো লিখছি আমরা। তাহলে 12, 9, 5, 12, 15, 17, 12, 13, 14, 7, 3, 16, 19, 11, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখানে আমরা 15টা সংখ্যা নিয়েছি, এই সংখ্যাটাই আমাদের মূলত উপাত্ত। এখন এই উপাত্তগুলো কিন্তু আমাদের
বিন্যস্ত করা নাই, বিন্যস্ত মানে সাজানো নাই, ছোট থেকে বড় যে একটা সাজানোর একটা পরিক্রম আছে সেই বিষয়টা আমাদের এখানে সাজানো নাই। তাহলে আমাদেরকে প্রথমে কোনো গড় নির্ণয় করতে হলে, মধ্যক নির্ণয় করতে হলে, প্রচুরক নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এই অবিন্যস্ত উপাত্তকে প্রথমে আমাদেরকে বিন্যস্ত করতে হবে। তাহলে বিন্যস্ত করতে হলে প্রথমে আমাদেরকে সাজায় নিতে হবে। এখন সাজায় নেওয়ার পরে আমরা এই বিষয়টা সমাধান করব। এখন যদি প্রথমে ধরি, যদি গড়ের ক্ষেত্রে আসি, গড়ের ক্ষেত্রে যে প্রয়োগটা হবে, গড়ের ক্ষেত্রে যে প্রয়োগটা হবে এটা কি আমরা জানিছি যে উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা, উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা। তার মানে এখানে যেই সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলো সমষ্টি মানে কি যোগ করতে হবে, প্রত্যেকটা সংখ্যা পাশাপাশি যোগ করে যেটা হবে সেটা হলো সমষ্টি। আর এখানে কতটা সংখ্যা আছে আমরা পেলাম 15টা সংখ্যা, এই 15 হলো তার উপাত্তের সংখ্যা। তাহলে আমরা প্রথমে আমরা কাজটা একবারই করি, বিন্যস্ত করে আমরা যোগ করব যেহেতু গড় নির্ণয় করছি। তাহলে বিন্যস্ত করতে হলে প্রথমে কি করতে হবে, প্রথমে ছোট থেকে বড়ের দিকে সাজো, সবচেয়ে ছোট সংখ্যা এখানে হলো 3 যোগ তারপরে কত আছে 5, তারপরে কত আছে 7, তারপরে কত আছে 9, তারপরে 9, তারপরে 10, তারপরে 11, তারপরে 12, তারপরে 12 যতবার থাকবে ততবার লিখবো আমরা, 12 একবার, 2 বার, 3 বার, তার মানে 12 একবার, 2 বার, 3 বার, তারপর কত আছে 13, তারপরে কত আছে 14, তারপরে 15, তারপরে 16, তারপরে 17, তারপরে 19। তাহলে আমরা বিন্যস্ত করার ক্ষেত্রে বিন্যস্ত আমার এখানে হয়ে গেল এবং সমষ্টি বের করার জন্য আমাদের যেটা দরকার সে কাজটাও আমাদের হয়ে গেল। বিন্যস্ত করলাম আমরা ছোট থেকে বড়ের দিকে যে সংখ্যাগুলো আমরা এখানে দেখবো, এখন 15টা সংখ্যা আমরা আসলো কিনা, 15টা সংখ্যা আমাদের চলে এসছে। তাহলে আমরা এখানে যোগ করলে কত পাবো, যোগ করলে আমরা সকলে খাতায় একটু নিজে নিজে যোগ করে নেই, যোগ করলে আমরা যে সেটা পাবো সেটা হলো, দেখো সকলে হিসাব করো, এখানে আমরা 175 মোট যোগফল। তাহলে গড়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা পেয়েছি, কি সূত্র পেয়েছি, যে সমষ্টি সরি উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা। তাহলে উপাত্তের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা যদি হয় পরবর্তী অংশ, তাহলে সমষ্টি কত পাইছি 175, ভাগ কত, এখানে 15টা সংখ্যা আছে ভাগ হলো 15, তাহলে কত হবে এখানে 11.66, এটা আমাদের আজকের উপাত্তের গড়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো নিশ্চয় যে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি সেই সূত্রটা আমরা জেনেছি, মুখস্ত করেছি, সেই সূত্রটা আমরা প্রয়োগ করে দেখালাম যে এখানে সমষ্টি ভাগ সংখ্যা দিয়ে আমরা পেলাম 11.66, এটা হলো আমাদের আজকের যে উপাত্ত আছে সেই উপাত্তের গড়। এইবার আমরা মধ্যক নির্ণয় করব, মধ্যক নির্ণয়ের জন্য আবারও আমাদেরকে উপাত্তকে সাজায় নিতে হবে, উপাত্তগুলোকে আবার বিন্যস্ত করে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করে সাজাতে হবে। মধ্যক মধ্যক অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করি আমরা 3, 5, 7, 9, 10, 11, 12, 12, 13, 14, 15, 16,
19 দেখো তো 15 টা হলো নাকি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আমার কাছে 15 টা হয়েছে তোমাদের হয়েছে কি 15 টা দেখো 15 টা যদি হয়ে থাকে তাহলে আমাদের মধ্যম নির্ণয় যে সূত্রটা মুখস্থ আছে যেটা আমরা ক্লাসের শুরুতে মুখস্থ করেছিলাম একটু খেয়াল করো কি লেখা আছে উপাত্তের সমষ্টি নাকি উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2 তাহলে উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2 তাহলে উপাত্তের সংখ্যা কত আছে আমাদের এখানে উপাত্তের সংখ্যা কত পাইছি 15 15 যোগ 1 ভাগ 2 তাহলে কত হয় 15 আর 1 এ 16 ভাগ 2 কত হবে 8 এই 8তম পদ তার মানে আমরা এখানে একটু খেয়াল করি 8তম পদ তার মানে আমরা এই ডান দিক থেকে গুনবো 8 নম্বরে যে দাগ দেব আবার বাম দিক থেকে গুনে এসে 8 নম্বরে এসে আমাদের দাগ দিতে হবে যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 8 তার মানে 8 নম্বর পদটা হলো আমাদের এখানে মধ্যক 8 নম্বর পদ আমরা এখানে দেখতে পাচ্ছি কত মধ্যক 8 নম্বর পদটা হলো 12 তাহলে আমরা এখানে গড় যেটা পেয়েছিলাম সেটা হলো 11.66 আর এখানে মধ্যক পেলাম আমরা হলো 12 এইবার সর্বশেষ যে বিষয়টা সেটা হলো আমাদের পচুরক পচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই মধ্যকের জন্য যে বিন্যস্ত করেছিলাম সেই বিন্যস্তটা ঠিকই থাকবে শুধুমাত্র একটি কাজ করতে হবে যেটা হলো কি সর্বাধিক বার ব্যবহৃত সংখ্যা প্রচুরকের ক্ষেত্রে আমাদের বিন্যস্ত করা হয়ে গেছে ধরো এটাই আমরা বিন্যস্ত করলাম বিন্যস্ত করার পরে প্রচুরক প্রচুরক তাহলে বিন্যস্ত যেহেতু আমাদের আছে বিন্যস্ত ক্ষেত্রে এখন আমাদের প্রচুরকের সূত্র কি সর্বাধিক ব্যবহৃত সংখ্যা সর্বাধিক ব্যবহৃত সংখ্যা এখানে কোনটা আছে দেখো তো প্রত্যেকটা সংখ্যায় দেখো একবার করে আছে 3 তারপরে দেখো কোন সংখ্যাটা বেশি বার একের অধিক বার ব্যবহৃত হয়েছে এই উপাত্তের ভিতরে সবচেয়ে বেশি ব্যবহৃত সংখ্যাটাই হবে আমাদের প্রচুরক এখানে সবচেয়ে ব্যবহৃত সংখ্যা হলো কত 12 12 যেটা কতবার 3 বার সর্বাধিক 3 বার সর্বাধিক 3 বার এখানে ব্যবহৃত হয়েছে অতএব আমাদের প্রচুরক হলো কত 12 তো আমরা এখন একটু বাড়ির কাজ দেই আমাদের এখানে তিনটা সূত্র প্রয়োগ করে দেখাইছি আমরা এই সূত্রটাকে ব্যবহার করে আমরা পাঠ্যবইয়ের 19 20 21 22 23 পর্যন্ত অঙ্কগুলো যে আছে সে অঙ্কগুলো আমরা অনায়াসে বাড়িতে করতে পারবো এরপরেও আমি বাড়িতে একটা অঙ্ক দিচ্ছি দেখো খেয়াল করো বাড়ির কাজ এখানে একটু উঠায় নাও 13 10 5 9 27 2 25 30 12 5 7 5 3 11 14 17 3 এই উপাত্তকে ব্যবহার করে আমরা গড় মধ্যক প্রচুরক নির্ণয় করব গড় মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব
গড় মধ্য প্রস্থ নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই আশা করছি স্বাস্থ্যবিধি মেনে চলছি। স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা বাসায় থাকব এবং পাঠে মনোযোগী হব, এবং এই যে বাড়ির কাজটা আমরা দিলাম, আমি দিলাম, এই বাড়ির কাজটা বাসায় বসে করবা এবং সেটা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবা পাঠ্য বই দেখে। আশা করি আজকের ক্লাস উপভোগ করেছ। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।